বাগদা হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে চিকিৎসককে হেনস্থার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। হাসপাতালে আসা বন্ধ করলেন চিকিৎসক, সমস্যায় রোগী ও তার পরিজনেরা। হাসপাতালের ভেতরে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে হেনস্থার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। হাসপাতালে আসা বন্ধ করলেন চিকিৎসক, সমস্যায় রোগীরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা হাসপাতালে। ঘটনায় অভিযোগ উঠেছে বাগদার হেলেংচা গ্রাম পঞ্চায়েতের প্রধান চাইনা বিশ্বাসের বিরুদ্ধে। জানা গেছে, শনিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে আসা এক রোগীকে নিয়ে চিকিৎসক দীপাংশু সরকারের সাথে বচসাতে জড়ান প্রধান চাইনা বিশ্বাস। প্রথমে বাগবিতণ্ডা, তারপর রীতিমতো দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে প্রধান চাইনা বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনার সময় প্রধানের সাথে তার স্বামীও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ওটা হচ্ছে, আমি যখন ওই চাইনা দিদি হাত ধরে টেনে বাইরে বের করে এলাম, আর ওই ওনার স্বামীর পাতাকে ধরে বাইরে বের করে এলাম, এটুকুই জানি। এই এটাই আমি করেছি। আর হ্যাঁ, গন্ডগোল একটা হয়েছে, আর বলছিল হাত ভাঙা নিয়ে কি হাত ভাঙা নিয়ে খুব চিলাচিলি করছিল। এবং তো এখানে ডিউটি নাও করতে পারে, চলে যাবে, এরকম চিন্তা ভাবনা মানুষের। কত বছর আছে? 12-14 বছর আছে। ওনার কোনো রিপোর্ট খারাপ নেই। ডাক্তার অবশ্যই ভালো, দেবাংশু স্যারের মতো পরিষেবা কেউ দেয় না। উনি কোনো ব্যবসায়িক ডাক্তারও না। ঘটনার পর থেকেই হাসপাতালে আসছেন না ওই চিকিৎসক। সমস্যায় পড়েছেন হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিজনেরা, সমস্যায় পড়েছেন হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে আসা রোগীরাও। এ বিষয়ে হাসপাতালে ভর্তি এক রোগী বলেন, তা ও নেই, আমাদের পরিস্থিতি এরকম পড়ে আছি আমরা এখানে। এখানে যে লোক, এই তো ডাক্তার, একজন করে ডাক্তারে তো হবে না, সে আউটডোর দেখছে, সে আউটডোর দেখবে না, এখানে পেশেন্ট ভর্তি করবে না, পেশেন্ট দেখবে, এখানে স্যালাইন ফুরিয়ে যাচ্ছে, কে দেবে এখানে ডাক্তার? ওখান থেকে দেখলাম যে ওখানে গন্ডগোল হচ্ছে, গেলাম আমরা, যে দাঁড়িয়ে দেখলাম, দেখে চলে আসলাম। তারপর ওই চার দোকানওয়ালা উনি এসে তারপরে ওনাদের সব মিটিমাটি নিয়ে গেল। ডাক্তারবাবুর সঙ্গে ঝামেলা হয়েছে, তারপর সেই ঝামেলার পরে সেই ডাক্তারবাবু তো নেই, এখন একজন ডাক্তারবাবু আছেন, উনি তো কালকে এই চলে গেছে। এবার আমাদের যে রুগীর পর রুগী, প্রচুর রুগী, এখন একজন ডাক্তারবাবু, তিনি ভদ্রলোক ডাক্তারবাবু, খুব ভালো, কিন্তু একজন ডাক্তারে আমাদের এই এতগুলো রুগী, সকাল থেকে একবার একটু রাউন্ড দিয়ে চলে গেছে, কার রুগী কেমন আছে তাও এখন দেখবার মতো পরিস্থিতি। ডাক্তারের দুর্ব্যবহার করলে তো অন্যায়, অরিজিনালি অন্যায়, যারা করেছে অন্যায়। রোগীদের দাবি, প্রয়োজনের তুলনায় হাসপাতালে চিকিৎসক এমনিতেই কম। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি অঘরচন্দ্র হালদার বলেন, প্রধানের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তা কথা বলে দ্রুত মেটানোর চেষ্টা করব। বিষয়টা আমি শুনেছি, আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি, বা ডাক্তারবাবু বা বিএমএস আমাকে কিছু বলেননি এখনও। তা আমি অন্য মারফত শুনেছি বিষয়টা, তো যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আমরা বিষয়টা বসে আলোচনার মধ্য দিয়ে, আমার প্রধানের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ এসে থাকে নিশ্চয়ই আমি সেটা জানবো, তার কাছে আমি জানবো, বিষয়টা শুনবো, শোনার পরে যত দ্রুত সম্ভব সেটা মেটানোর চেষ্টা করব। বিষয়টি নিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, হেলেঞ্চার প্রধান চাইনা বিশ্বাস এবং ওনার হাজবেন্ড পেশেন্টকে কেন্দ্র করে সেই ডাক্তারকে অশ্রব্য ভাষায় গালিগালাজ করে এবং অ্যাসাল্ট করে। এত বড় একটা অঞ্চল, এমনিতেই হসপিটালে ডাক্তার নেই, পেশেন্টের এই দুরবস্থা, সেখানে দাঁড়িয়ে একটা ডাক্তার সে অনির্দিষ্টকালের জন্যে বিএমওএইচকে লিখিত দিয়ে উনি ছুটি দিয়ে চলে গেছে। এটা শোনা কথা, এটা প্রত্যেকটা মানুষ জানে বাগদার। আজকে প্রধানের জন্যে ওই ডাক্তারবাবু চলে গেছে। আমরা চাইছি অতি অবিলম্বে এই প্রধান এবং প্রধানের হাজবেন্ডের সঠিক তদন্ত করে এর ব্যবস্থা করা হোক, যাতে পুনরায় আবার ডাক্তারবাবু আসেন, তার ব্যবস্থা করা হোক, এবং বাগদা অঞ্চলের মানুষ যেন চিকিৎসাটা পায়। যদিও ওই চিকিৎসক কেন হাসপাতালে আসছেন না সে বিষয়ে কথা বলার জন্য চিকিৎসকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, ফোন করা হলেও ফোন ধরেননি তিনি। এ বিষয়ে চাইনা বলেন, হাসপাতালে গেছিলাম, ডাক্তারবাবুর সাথে কথা বলে মিটিয়ে নিয়েছি। হ্যাঁ, শনিবার রাতে দুটো পেশেন্ট এসেছিল, তাদের সঙ্গে ডাক্তারবাবুর কি ভুল বোঝাবুঝি হয়েছে জানি না, আমি গেছিলাম, গিয়ে আমি ডাক্তারবাবুর সঙ্গে সেটা মিটিয়ে নিয়েছি। আমার সে কোনো বিষয় না, এটা না না, এই বিষয়ে কোনো বক্তব্য নেই আমার।
এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন। তবে আমি যেটুকু শুনেছি ফোনের মাধ্যমে, শোনার পরে আমি কিন্তু দেবাংশু বাবুর সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের ফোন উনি প্রথমত তুলছেনই না। আমি বিওএমএসের সঙ্গে যোগাযোগ করেছি, করার পর বিওএমএসও বলছে যে আমার ম্যাডাম ফোন তুলছেন না, আমাকে একটা লম্বা চিঠি করেছে যে আমি 10 দিনের জন্য বা অনির্দিষ্টকালের জন্য আমি ছুটি চাইছি। এই খবর শুনে আমি আমার ওপরের নেতৃত্বের সঙ্গে জানিয়ে দিয়েছি। আমি শুনেছি যে কি একটা গণ্ডগোল হয়েছে কাদের পক্ষে, আমার যে সিভিক ভলেন্টিয়ার ছিল ওকে ফোন করলাম যে ভাই কি হয়েছে, ও বলল দিদি কালকে এরকম দুজন মারামারি হয়েছে, একজনের হাতে প্রচণ্ড লেগেছে, ডাক্তারবাবু সেটা নিয়ে ব্যস্ত ছিলেন, তা ওনাদের বললেন যে আপনারা তো সুস্থ, আপনারা বসেন, আমি দেখে চিকিৎসা করছি, আপনাদের তো কিছু হয়নি। এই বলার পর নাকি ওই আমার প্রধান আর প্রধানের হাজব্যান্ড নাকি চড়াও হয়েছে, কারণ আমরা অত্যন্ত গ্রামে থাকি, মানুষের স্বার্থের জন্য আমরা, মানুষের পরিষেবার জন্য আমরা, যাতে মানুষ বঞ্চিত না হয় আমি সেটা বিধায়কের সঙ্গে আলোচনা করেছি। সোমনাথের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা।